দেখেছো কাণ্ড? নোংরা ফেলার বালতিটা টেবিলের তলায় ঢুকে গেছে বলে কেউ আবর্জনাগুলো ফেলেইনি, খেয়ালও করেনি। তার মানে এগুলো তো সেই মা আনন্দের কিরীটাভিষেকের সময় থেকে পড়ে আছে। আজ বছরের প্রথম দিন বাড়িতে আবর্জনা পড়ে থাকবে। ফেলে দিই এগুলো। মেয়েটা না অদ্ভুত, আমায় বলে মুকুর চুরি নিয়ে ক্লু পেয়েছে বলে ডেকে আনলো, ডেকে এনে এইচ এফের সঙ্গে এক টিমে বসে গান বাজনা করাচ্ছে। মানে আছে একদম ননসেন্স একেবারে একটা মেয়ে। নির্ঘাত এই স্যাবিটা কেউ হাত করেছে, এরকম লাইট কফি কোনদিন স্যাবি বানায়? এই কি ব্যাপার রে তোর? হ্যাঁ, তুই আমায় বলি যে মুকুর চুরির ক্লু পেয়েছিস, আমি ছুটে চলে এলাম এখানে, আর নিজে এখন ঘুরে বেড়াচ্ছিস, মিষ্টি বানিয়ে লোককে খাওয়াচ্ছিস। আরে তোকে বলেছি না, আমার অনেক কাজ আছে, আমি সব কাজ ফেলে এখানে এসেছি। তুই কি আদৌ কোনো ক্লু পেয়েছিস না মিথ্যা কথা বলে আমায় ডেকে আনলি এখানে? আমি তো মিথ্যা কথা বলি না পাচক মশাই। বলছি শুনুন না, আজকে সকালবেলা আমি বাড়ির পেছন দিকটায় দুব্য ঘাস তুলতে গিয়েছিলাম, সেখানে দুটো তিনটে জিনিসে আমার খুব খটকা লেগেছে। খটকা মানে বাড়ির পিছন দিকে? কিরকম? ঠাকুর ঘরে বাইরের দিকের একটা জানালা আছে, আপনি জানেন তো? হ্যাঁ জানি। কি ভেবেছিস কি তুই আমায়? কিন্তু সেখানে কি ক্লু পেয়েছিস তুই? মানে ঠাকুর ঘরে জানলা তো কাঠ দিয়ে বন্ধ থাকে। ঠিক বলেছ, ওটা কাঠ দিয়ে বন্ধ করা থাকে, এবং ওই পুরনো কাঠগুলোতে আমি কারোর হাতের ছাপ দেখেছি। ওদিকটায় তো সচরাচর কেউ যায় না, তাহলে কার হাতে ছাপ থাকবে বলুন তো? আঙুলের ছাপ মানে ফিঙ্গারপ্রিন্টস, হয়তো পূজোর কাজেই কেউ জানলা খুলতে গেছিল তাই আঙুলের ছাপ পড়েছে। হতেই পারে, কিন্তু স্বাভাবিকভাবে যদি কেউ জানলাটা খোলার চেষ্টা করে তাহলে সেটা ভেতর দিক থেকে খুলবে, বাইরে দিক থেকে কেন খুলবে? না না না, তাহলে জায়গাটা একবার দেখতেই হচ্ছে। তোর তো আবার গোবরগিরি কোনো শেষ নেই, কি দেখতে কি দেখেছিস কে জানে, জায়গাটা আমাকে নিজেই একবার দেখতে হবে। কথা তো আজ সারাদিন উপোস করে আছে, ওকে একটু নুন চিনির জল দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে। বাহ দিদি, এসছি নাও, খেয়ে নাও। দেখ আমার দিকে, তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? কেসটা দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে।